আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি আজকে তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের উপর পড়াবো। আমি তোমাদেরকে আজকে পড়াবো পেজ নাম্বার 6। দেখো এখানে কি আছে, তোমরা পেজ নাম্বার 6 খোলো, দেখো এখানে কি আছে। এখানে আছে ডায়ালগ। ডায়ালগ অর্থ হচ্ছে কথোপকথন। দেখো, কেয়া, রিয়া অ্যান্ড মাসুক। দেখো এখানে এক্সারসাইজ এতে কি আছে, এক্সারসাইজ এতে আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। হুজ দ্যাট, ওটা কে? এই ছেলেটা এটা বলছে যে ওটা কে। হুজ দ্যাট? দ্যাটস কেয়া, শি ইজ এ নিউ স্টুডেন্ট। এখানে দেখো ও বলছে ও হচ্ছে ওইটা কেয়া, সে একজন নতুন ছাত্রী। এক্সারসাইজ বিতে দেখো এখানে লেখা আছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। দেখো এখানে মাসুক বলছে, মাসুক, হ্যালো কেয়া, আই এম মাসুক, হোয়ার আর ইউ ফ্রম? দেখো মাসুক বলছে, ও হে কেয়া, আমি মাসুক, তুমি কোথা থেকে এসেছো? কেয়া বলছে, আই এম ফ্রম খুলনা, আমি খুলনা থেকে এসেছি। অ্যান্ড ইউ? এবং তুমি? মাসুক, আই এম ফ্রম সিলেট, অ্যান্ড সো ইজ রিয়া। মাসুক বলছে, আমি সিলেট থেকে এসেছি এবং রিয়াও। দেখো তারপরে হচ্ছে পেজ নাম্বার 7-এ চলে এসো। এখানে দেখো কী লেখা আছে এক্সারসাইজ এতে, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? আই লিভ নিয়ার দ্য স্কুল, আমি স্কুলের পাশে বাস করি। এক্সারসাইজ বিতে দেখো লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। উড ইউ লাইক টু কাম টু মাই হাউস, তুমি, ও বলছে তুমি কি আমার বাড়িতে আসতে চাও? আই উড লাইক দ্যাট, আমি এটা পছন্দ করি। দ্যাট, থ্যাংক ইউ, ধন্যবাদ। সরি, এ বলছে সরি, বাট আই কান, কিন্তু আমি পারবো না। এক্সারসাইজ সিতে দেখো অ্যাক্ট দ্য ডায়ালগ, ইনভাইট এ পার্টনার টু ডু সামথিং। দেখো এই কথোপকথনটা করো এবং তোমার একজন সঙ্গীকে আমন্ত্রণ করো এটা করতে। দেখো এখানে বলছে উড ইউ লাইক টু প্লে উইথ মি, তুমি কি আমার সাথে খেলতে চাও? ইয়াস, আই উড লাইক দ্যাট, হ্যাঁ আমি এটা পছন্দ করি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর সরি, যদি পছন্দ না করো সেক্ষেত্রে বলতে হবে সরি, বাট আই কান্ট, কিন্তু আমি পারবো না। এখন প্রিয় শিক্ষার্থীরা চলো বোর্ডে চলে যাওয়া যাক। দেখো এখানে আমি কিছু ওয়ার্ড মিনিং অর্থ, ওয়ার্ড মিনিং মানে শব্দের অর্থ লিখেছি। দেখো প্রথম যে শব্দটা আমি লিখেছি সেটা হচ্ছে লিভ। লিভ অর্থ বাস করা। তারপরে নিয়ার, নিয়ার অর্থ নিকটে। স্কুল, স্কুল অর্থ বিদ্যালয়। লাইক, লাইক অর্থ পছন্দ করা। কাম, কাম অর্থ আসা। হাউস, হাউস অর্থ বাড়ি। সরি, সরি অর্থ দুঃখিত। প্লে, প্লে অর্থ খেলা করা। থ্যাংক ইউ, ধন্যবাদ। নিউ অর্থ হচ্ছে নতুন। স্টুডেন্ট, স্টুডেন্ট অর্থ হচ্ছে শিক্ষার্থী। ফ্রম, ফ্রম অর্থ হচ্ছে থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। আজকে আর না, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।